হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2013 সালের একটি দুর্দান্ত মুভি যার নাম ক্যাপ্টেন ফিলিপস। তবে এটা কোনো কাল্পনিক বা সায়েন্স ফিকশন মুভি নয়, বরং 2009 সালে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের সাথে ঘটে যাওয়া একটি বায়োপিক। পণ্যবাহী জাহাজ নিয়ে মোম্বাসা যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসের জাহাজটি হাইজ্যাক করে নেয় এবং একটা সময় ক্যাপ্টেনকে কিডন্যাপ করে ডাকাতরা সোমালিয়ার উদ্দেশ্যে যেতে থাকে। তবে কিভাবে তারা জাহাজটি হাইজ্যাক করেছিল আর কীভাবেই বা ক্যাপ্টেন ফিলিপস সেখান থেকে বেঁচে ফিরেছিল তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারব। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল গল্পে। গল্পের শুরুতে আমরা সোমালিয়ার সমুদ্র সৈকতে কিছু লোক দেখতে পাই, তবে এরা সাধারণ কোনো মানুষ নয়, বরং সমুদ্রে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর জলদস্যু। তবে এই জলদস্যু হয়ে ওঠার কারণ তাদের অর্থনৈতিক দুরবস্থা। কিছু সময় পর গাড়িতে করে সেখানে কিছু লোক আসে এবং সৈকতে থাকা লোকদের বলে, এইবার তোমাদের একটি বড় শিপ ডাকাতি করতে হবে, আর এটা না করলে তোমরা সবাই না খেয়ে মারা যাবে। তাছাড়া আমাদের বস তোমাদের সবাইকে মেরে ফেলবে। যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই তারা সবাই সমুদ্রে ডাকাতি করতে যেতে চায়। এরপর দুটি স্পিডবোট আর একটি জাহাজ নিয়ে তারা সমুদ্রের ডাকাতির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের ওমানের সালাল্লা পোর্ট দেখানো হয়। সেখানে আমরা গল্পের প্রধান চরিত্র ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে দেখতে পাই। জাহাজের ভিতর যাওয়ার পর রিচার্ড বাকি ক্রু মেম্বারদের সাথে মিট করে। তারাই পণ্যবাহী জাহাজটি নিয়ে ওমান থেকে কেনিয়ার মোম্বাসা বন্দরে গিয়ে পৌঁছাবে। রিচার্ড বলে, আমরা যেহেতু আফ্রিকার এরিয়া দিয়ে যাব, এই কারণে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আসলে রিচার্ড আগে থেকেই সেখানের ডাকাতদের বিষয়ে জানত। সব ধরনের প্রস্তুতি নেওয়ার পর মার্স্ক অ্যালাবামা জাহাজটি সালাল্লা পোর্ট থেকে মোম্বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে সমুদ্রে যাত্রা করা সেই ডাকাত দলটি তাদের শিকার খুঁজতে থাকে। রাডারে তারা অনেকগুলো জাহাজ দেখতে পায়, কিন্তু সেখানে হামলা করা অসম্ভব ছিল। তারা লক্ষ্য করে রাডারে কেবল একটি জাহাজ বাকিদের থেকে দূরে রয়েছে, এই কারণে তারা সেটাকে নিজেদের টার্গেট বানায়। পরের দিন রিচার্ড জাহাজের সিকিউরিটি আরও একবার ভালোভাবে চেক করে নিতে চাইছিল। এই কারণে তখন সব ক্রু মেম্বাররা জাহাজের চারিপাশে ওয়াটার পাম্প সেট করে দেয়, কিন্তু রিচার্ড হঠাৎ রাডারে দেখতে পায় তাদের জাহাজের দিকে কিছু একটা এগিয়ে আসছে। এরপর যখন সে দূরবীন দিয়ে দেখে, সে বুঝতে পারে দুটি স্পিডবোট তাদের দিকে এগিয়ে আসছে। তখন রিচার্ডের মনে বেশ সন্দেহ হয়, কারণ সমুদ্রে সামুদ্রিক ডাকাতদের বিষয়ে সে আগে থেকেই জানত। রিচার্ড তখন জাহাজটির গতি আরও বাড়িয়ে দিতে বলে এবং জাহাজটিকে 5 ডিগ্রি বাম দিকে মোড় নিতে বলে। দেখা যায় পেছনে আসা বোট দুটোও তখন নিজেদের ডিরেকশন চেঞ্জ করে নেয়, আর এটা দেখে রিচার্ড সব ক্রু মেম্বারদের উদ্দেশ্যে বলে, এটা কোনো ট্রায়াল নয়, এটা একটা এমার্জেন্সি, সবাই যেন নিজেদের পজিশন নিয়ে নেয়। এরপর সাহায্যের জন্য রিচার্ড UKMTO ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করে। রিচার্ড বলে, আমি মার্স্ক অ্যালাবামা জাহাজের ক্যাপ্টেন বলছি, দুটো স্পিডবোট আমাদের জাহাজের দিকে এগিয়ে আসছে এবং আমার মনে হয় তারা সমুদ্রের ডাকাত। UKMTO অফিসার রিচার্ডকে বলে সে তার রিপোর্টটি লিখে নিয়েছে আর তারা হয়তো সমুদ্রের সাধারণ জেলে, কিন্তু রিচার্ড বলে তারা আর যাই হোক কোনোভাবে সমুদ্রের জেলে নয়। এরপর যখন রিচার্ড আবারও দূরবীন দিয়ে দেখে, সে দেখতে পায় দুটো বোটের লোকদের কাছে বিপজ্জনক হাতিয়ার রয়েছে। এই কারণে সে ক্রু মেম্বারদের বলে জাহাজের গতি আরও বাড়িয়ে দিতে। এরপর রিচার্ড সেখানে টেলিফোন উঠিয়ে নিয়ে ওয়ারশিপের কাছে সাহায্য চায় এবং নিজের ভয়েস চেঞ্জ করে বলে, একদম চিন্তা করবেন না, 5 মিনিটের মধ্যে আমরা সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। আসলে রিচার্ড বুঝতে পেরেছিল ওয়্যারলেসের মাধ্যমে ডাকাতরা তাদের সব কথা শুনতে পাচ্ছে, এই কারণে তাদেরকে পিছু ছাড়ানোর জন্য রিচার্ড এই প্ল্যানটা করে। রিচার্ডের এইসব কথা শুনে ডাকাতদের জাহাজের বয়স্ক লোকটি ভয় পেয়ে যায়, আর দুটি বোটের একটি তখন জাহাজের পিছু ছেড়ে দিয়ে চলে যায়, অর্থাৎ রিচার্ডের প্ল্যানটি কাজ করে যায়। কিন্তু এরপরও 4 জন ডাকাত বোটে করে জাহাজের পিছু করতে থাকে। রিচার্ড তখন তাদেরকে দমানোর জন্য জাহাজের স্পিড কমিয়ে দিতে বলে এবং সাথেই জাহাজের ডিরেকশন পরিবর্তন করতে থাকে, আর এই কারণে সমুদ্রে বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যার ফলে ডাকাতদের ছোট স্পিডবোট কিছুতেই ঠিকভাবে এগোতে পারছিল না। এমনকি একটা সময় তাদের স্পিডবোটের ইঞ্জিন খারাপ হয়ে যায় এবং তারা জাহাজটি থেকে পিছিয়ে পড়ে। রিচার্ড বুঝতে পারে আজকের মতো তারা বেঁচে গেছে, তবে গন্তব্যে না পৌঁছানো অবধি তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। রাতে রিচার্ড বাকি ক্রু মেম্বারদের নিয়ে আজকের ঘটে যাওয়া বিষয়ে কথা বলতে থাকে। সে বলে সব ঘটনা অথরিটিকে জানানো হয়েছে, আর যেহেতু সব কিছু ঠিক হয়ে গেছে, তাই আমরা সবাই আবারও নর্মাল ডিউটি শুরু করব। সেখানের একজন ক্রু রিচার্ডকে জিজ্ঞেস করে, যদি ডাকাতরা আবারও অ্যাটাক করে তাহলে কি হবে? রিচার্ড বলে, আমরা আজকে যা করেছি আমরা কালকেও তাই করব। কিন্তু সেখানের কিছু লোক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বলে। রিচার্ড বলে, এটা পৃথিবীর সেরা 5টি ডাকাত দলের এরিয়া, তাই আমরা যেখানে যাই না কেন প্রত্যেক 300 মাইল অন্তর আমাদের একটি দলের সাথে দেখা হয়ে যাবে। তাই গতিপথের কোনো পরিবর্তন না করে এভাবেই আমরা মোম্বাসা বন্দরে গিয়ে পৌঁছাবো। পরের দিন সকালে রিচার্ড দেখতে পায় কালকে সেই বোটটি আবারও তাদের পিছু করতে শুরু করেছে। এই কারণে রিচার্ড জাহাজের সব ক্রু মেম্বারদের অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দেয়, আর আগের দিনের মতো আবারও জাহাজের গতি বাড়িয়ে ডিরেকশন পরিবর্তন করতে থাকে। রিচার্ড আমেরিকান কোস্টগার্ডকে কল করে বলে, আমি মার্স অ্যালাবামা জাহাজের ক্যাপ্টেন বলছি, আমাদের ওপর একটি ডাকাত দল হামলা করেছে। তখন রিচার্ডের জাহাজের লোকেশন ও ইনফরমেশন তারা ইউএস মিলিটারির কাছে ট্রান্সফার করে দেয়। অন্যদিকে ডাকাতরা বোট নিয়ে জাহাজের খুব কাছাকাছি চলে আসে এবং একটা সময় তারা জাহাজের লোকদের দিকে ফায়ার করতে শুরু করে। তখন ক্রু মেম্বাররা দ্রুত সেখানের ওয়াটার পাম্পগুলো চালু করে দেয়। এটার কাজ হলো তীব্র গতিতে পানি বের হওয়ার কারণে ডাকাতরা সহজে তাদের জাহাজের কাছে আসতে পারবে না। কিন্তু সেখানের একটি ওয়াটার পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে ডাকাতরা জাহাজে ঢোকার একটা সুযোগ পেয়ে যায়। আর কিছু সময় পর ডাকাত দল জাহাজের সাথে একটি মই লাগিয়ে নেয় এবং সেটার মাধ্যমে তারা সবাই জাহাজে উঠে পড়ে। রিচার্ড তখন জাহাজের সব ক্রু মেম্বারদের ইঞ্জিন রুমে লুকিয়ে থাকতে বলে, আর যতক্ষণ না পর্যন্ত সে একটি গোপন কোড বলবে ততক্ষণ যেন কেউ সেখান থেকে বের না হয়। রিচার্ড সবাইকে সাহস দিয়ে বলে, সবাই একসাথে থেকো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু সময় পর ডাকাতের দলটি কন্ট্রোল রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ক্যাপ্টেন সহ সেখানে থাকা কয়েকজন ক্রু মেম্বারদের আটক করে। ডাকাত দলের সর্দার মুসে রিচার্ডকে বলে, চিন্তা করো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আমাদের শুধু টাকার প্রয়োজন, টাকা পেলেই আমরা তোমাদের সবাইকে ছেড়ে দেব। রিচার্ড জানায় তাদের জাহাজে খাবার ও পানি ছাড়া বিশেষ কোনো দামি জিনিস নেই, আর তাদের কাছে মোট $30,000 রয়েছে, চাইলে তারা সেটা নিয়ে যেতে পারে। কিন্তু ডাকাত সর্দার মুসে এই প্রস্তাবে রাজি হয় না এবং বলে, আমাদের দেখে কি তোমার ভিখারি মনে হয়? এইসব কথা বলতে বলতে হঠাৎই জাহাজের মেইন ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এরপর মুসে রিচার্ডকে বলে তার বাকি সব ক্রু মেম্বারদের কন্ট্রোল রুমে হাজির করতে। তখন রিচার্ড সবাইকে কন্ট্রোল রুমে আসতে বলে, তবে তার কথায় কেউ সেখানে আসে না, কারণ রিচার্ড আগে থেকেই বলে দিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে গোপন কোড বলবে ততক্ষণ যেন কেউ বাইরে না আসে। ডাকাত সর্দার মুসে বলে, আমি এই পুরো জাহাজটা তল্লাশি করতে চাই। ক্যাপ্টেন রিচার্ড বলে, ঠিক আছে, আমি তোমাদের নিচে নিয়ে যাব, তবে যদি কোনো কারণে সেখানের ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না। আর রিচার্ড এইসব কথা বলার সময় তার হাতের ওয়্যারলেসটি অন করে রাখে, যাতে করে তার এইসব কথা ক্রু মেম্বাররা শুনতে পাচ্ছিল। এরপর রিচার্ডকে সাথে নিয়ে মুসে ও আরেকজন ডাকাত ক্রু মেম্বারদের খুঁজতে বের হয়, আর কন্ট্রোল রুমে দুজন ডাকাত থাকে সেখানে থাকা ক্রু মেম্বারদের দেখাশোনা করার জন্য। অন্যদিকে ক্যাপ্টেনের কথা শুনে ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু মেম্বার জাহাজের মেইন সুইচ বন্ধ করে দিতে যায়, আরেকজন যায় খাওয়ার পানি আনার জন্য। এদিকে রিচার্ড কোনোভাবেই ডাকাতদেরকে ইঞ্জিন রুমের দিকে নিতে চাইছিল না, তাই সে তাদেরকে অন্য একটি রুমের সামনে নিয়ে আসে। মুসে সেখানে জাহাজের একটি ব্লুপ্রিন্ট দেখতে পায়। এরপর সে বলে, সমস্যা যেহেতু ইঞ্জিন রুমে রয়েছে তাই প্রথমে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। রিচার্ড বলে, ইঞ্জিন রুম হয়তো অনেক গরম হয়ে গেছে, এই কারণে আমাদের প্রথমে সাথে পানি নিয়ে নিতে হবে। ডাকাত সর্দার মুসে বলে, ঠিক আছে, কিন্তু তারপরেই আমরা সোজা ইঞ্জিন রুমের দিকে যাব। এরপর তারা যখন পানি আনতে সেই রুমে যায়, ক্যাপ্টেন সেখানে একজন ক্রু মেম্বারকে লুকিয়ে থাকতে দেখতে পায়। রিচার্ড ডাকাতদের একজনকে বলে, তুমি যেহেতু খালি পায়ে আছো একটু সাবধানে চলাফেরা করতে হবে, না হলে হয়তো তোমার পায়ে আঘাত লাগতে পারে। আসলে তারা যে খালি পায়ে আছে এটা রিচার্ড সেখানে থাকা ক্রু মেম্বারটিকে জানিয়ে দিতে চাইছিল। সেখান থেকে পানি নেওয়ার পর রিচার্ড মুসেকে নিয়ে ইঞ্জিন রুমের দিকে যেতে থাকে, আর তখন লুকিয়ে থাকা ক্রু ওয়্যারলেসের মাধ্যমে ইঞ্জিন রুমের ক্রুদের বলে, ডাকাতদের ভিতর একজন খালি পায়ে আছে, তারা যেন কাঁচ বা ধারালো কিছু দরজার সামনে ফেলে রাখে। কথা মতোই রিচার্ডকে নিয়ে ডাকাত দুজন যখন ইঞ্জিন রুমে ঢুকতে যায় তখন সেখানের একজনের পায়ে ভাঙা কাঁচের টুকরো ঢুকে যায়। মুসে বুঝতে পারে এটা হয়তো রিচার্ডের কোনো প্ল্যান, এই কারণে পুরো ইঞ্জিন রুম সে ভালোভাবে চেক করতে চায়। মুসে যখন রিচার্ডকে নিয়ে ইঞ্জিন রুমের নিচে নামতে থাকে, অন্যদিকে জাহাজের একটি ক্রু পাওয়ার সাপ্লাই রুমে চলে যায় এবং সেখানে থাকা পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। এই কারণে ইঞ্জিন রুমে সব আলো বন্ধ হয়ে যায়। তখন রিচার্ড মুসেকে বলে, অন্ধকারে সে কোনোভাবেই ক্রু মেম্বারদের খুঁজে পাবে না। কিন্তু মুসে বলে, না, যেভাবেই হোক আমি তাদেরকে খুঁজে বের করব। সেখানের একজনের পায়ে যেহেতু কেটে গেছিল তাই মুসে তাকে বলে রিচার্ডকে নিয়ে কন্ট্রোল রুমে যেতে এবং সেখান থেকে আরেকজনকে ইঞ্জিন রুমে পাঠাতে। এরপর যখন মুসে একা ইঞ্জিন রুম চেক করতে থাকে তখন হঠাৎ সেখানে থাকা ক্রু মেম্বাররা মুসেকে ধরে ফেলে। অন্যদিকে রিচার্ড সেই ডাকাতের সাথে কন্ট্রোল রুমে পৌঁছে যায় এবং তার পায়ের চিকিৎসা করার কথা বলে, কিন্তু তখন সেখানে ওয়্যারলেসের মাধ্যমে রিচার্ড জানতে পারে ইঞ্জিন রুমে মুসেকে ক্রু মেম্বাররা বন্দি করে নিয়েছে। মুসে ওয়্যারলেসের মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গীদের বলে, তোমরা ক্যাপ্টেন রিচার্ডকে ছেড়ে দাও এবং তার কথা মেনে নাও। রিচার্ড তখন মুসেকে বলে, যাওয়ার জন্য আমরা তোমাদের লাইফ বোট দেব এবং সাথে $30,000 দেব, তোমরা এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। মুসে তখন রিচার্ডের এই ডিলে রাজি হয়ে যায়। এরপর যখন মুসেকে সেখানে আনা হয় রিচার্ড বাকি ডাকাতদের বলে, প্রথমে তোমরা লাইফ বোটে উঠে পড়ো, এরপর মুসেকে আমরা সেখানে পাঠিয়ে দেব। তবে ডাকাতরা এই শর্তে রাজি হয় না, বরং রিচার্ডকে তাদের লাইফ বোটে যেতে বলে এবং মুসে যখন বোটে পৌঁছাবে তখনই তারা রিচার্ডকে সেখান থেকে আসতে দেবে। কোনো উপায় না পেয়ে রিচার্ড তখন তাদের সাথে লাইফ বোটের ভেতরে চলে আসে। তবে সেখানে যখন মুসে চলে আসে তখন ক্যাপ্টেন রিচার্ডকে আহত করে বোটের দরজা আটকে দেওয়া হয় এবং এরপর রিচার্ডকে সাথে নিয়ে লাইফ বোটে করে তারা সমুদ্রে নেমে পড়ে, অর্থাৎ ক্যাপ্টেন রিচার্ড কিডন্যাপ হয়ে যায়। তবে জাহাজের বাকি ক্রু মেম্বাররা দ্রুত এই খবরটা ইউএস নেভিকে জানিয়ে দেয়। সব কিছু শোনার পর তারা তাদের কার্যক্রম শুরু করে দেয় এবং মার্স্ক অ্যালাবামা জাহাজের দিকে এগোতে থাকে। অন্যদিকে মুসে তাদের সর্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সে কোনো রেসপন্স পায় না। জাহাজের বাকি ক্রু মেম্বাররাও তখন লাইফ বোটের পিছু পিছু জাহাজ নিয়ে যেতে থাকে। তারা ঠিক করে যত সময় না নেভি এসে সেখানে পৌঁছাবে ততক্ষণ তারা লাইফ বোটের পিছু করতে থাকবে। পরের দিন ইউএস নেভি লাইফ বোটের গতিপথ বোঝার জন্য সেখানে একটি ইউএভি স্ক্যান পাঠিয়ে দেয় এবং তারা বুঝতে পারে রিচার্ডকে নিয়ে ডাকাতরা সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া কত সময় পর তারা বিচে পৌঁছাবে সেটাও ইউএস নেভি জেনে যায়। অন্যদিকে হোয়াইট হাউস বলে কোনোভাবেই যেন ডাকাতরা ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়ার বিচে পৌঁছাতে না পারে। এই কারণে ইউএস নেভি সিল টিমও তখন ক্যাপ্টেনকে উদ্ধারের কাজে বেরিয়ে পড়ে। বলে রাখা ভালো, সিল টিম হলো নেভিদের এমন একটা এলিট ফোর্স যাদেরকে আকাশ, সমুদ্র, মাটি সব জায়গাতেই মিশনের ট্রেনিং দেওয়া থাকে। এদিকে লাইফ বোটে ডাকাতদের খাওয়ার পানি শেষ হয়ে যায়। মুসে রিচার্ডকে বলে, আগেরবার একটা গ্রিক শিপ হাইজ্যাক করেছিলাম এবং সেটার থেকে আমরা $6 মিলিয়ন পেয়েছিলাম। রিচার্ড বলে, আচ্ছা তাহলে তোমরা এখানে কেন, তোমাদের তো বিলাসবহুল জীবনযাপন করার কথা। এইসব কথা বলতে বলতে সেখানে নেভি শিপ চলে আসে। নেভি কমান্ডার ডাকাতদের বলে, তোমরা ক্যাপ্টেনকে ফিরিয়ে দাও, তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু মুসে তাদেরকে বলে $10 মিলিয়ন না দিলে তারা কিছুতেই ক্যাপ্টেনকে ছাড়বে না। তখন একজন নেভি অফিসার বলে, এত টাকা ম্যানেজ করা সহজ কাজ নয়, তাই আমাদের একটু সময় প্রয়োজন, আর ততক্ষণ আমরা কি তোমাদের খাবার ও পানি দিতে পারি? ডাকাত সর্দার মুসে বলে, ঠিক আছে, তবে কোনো রকম চালাকি করলেই আমরা কিন্তু ক্যাপ্টেনকে মেরে ফেলব। অন্যদিকে নেভিদের একটি টিম মার্স আলাবামা জাহাজের ক্রু মেম্বারদের বলে তারা তাদেরকে নিরাপদে মোম্বাসা পৌঁছে দেবে এবং তারা ক্যাপ্টেনকেও বাঁচিয়ে নেবে, অর্থাৎ মার্স আলাবামা জাহাজটি আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। পরের দিন ইউএস নেভির একটি টিম খাবার ও পানি নিয়ে লাইফ বোটের কাছে চলে আসে। মুসে বাইরে আসলে নেভি অফিসার বলে, আমরা তোমাদের খাবার ও পানি দেব, তবে তার আগে আমরা একবার ক্যাপ্টেনকে দেখতে চাই। তখন মুসে ক্যাপ্টেনকে লাইফ বোটের বাইরে নিয়ে আসে। অফিসার তখন ক্যাপ্টেনের কাছে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ক্যাপ্টেন বলে, আমি ঠিক আছি এবং আমি 15 নম্বর সিটে রয়েছি। আসলে ক্যাপ্টেন ও নেভিরা যেহেতু লাইফ বোটের ভেতরটা ভালোভাবে চিনত, তাই এটা বলে ক্যাপ্টেন বোটের ভিতর তার লোকেশনটা জানিয়ে দেয়। মুসে বলে, আমাদের খাবার দরকার নেই, আমাদের দরকার টাকার। এরপর সে আবারও ক্যাপ্টেনকে বোটের ভেতরে নিয়ে যায়। ওই দিন দেখা যায় নেভিদের আরও বড় দুটো জাহাজ সেখানে চলে আসে। ডাকাতরা বুঝতে পারে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। রিচার্ড মুসেকে বলে, তুমি কোনোভাবেই আমাকে সোমালিয়া নিয়ে যেতে পারবে না, কারণ বাইরে নেভিদের পুরো টিম অপেক্ষা করছে, তাই যদি বাঁচতে চাও তাহলে এখনও সময় আছে, স্যারেন্ডার করে দাও। মুসে বলে, আমরা অনেক দূরে চলে এসেছি, তাই এখন কোনোভাবেই আমরা স্যারেন্ডার করব না। রাতের বেলা ক্যাপ্টেন টয়লেট করার নাম করে একজন ডাকাতের সাথে বোটের বাইরে চলে আসে। এরপর সে চালাকি করে সেই ডাকাতকে সমুদ্রে ফেলে দেয় এবং বাঁচার জন্য সে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। তবে অন্ধকার হওয়ার কারণে নেভিরা ঠিক বুঝতে পারছিল না আসলে সমুদ্রের দুজন ব্যক্তি কে বা কারা। তবে কিছু বুঝে ওঠার আগেই মুসে আবারও ক্যাপ্টেনকে ধরে ফেলে এবং শিপের ভেতরে নিয়ে ক্যাপ্টেনকে তারা ভীষণ মারধর করে। অন্যদিকে সিল টিম নেভিদের জাহাজে এসে পৌঁছে যায় এবং দ্রুত তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। আর ক্যাপ্টেন যেহেতু পালানোর চেষ্টা করেছিল, তাই মুসে এইবার ক্যাপ্টেনের মাথায় পিস্তল ধরে। তখন সিল টিমের কমান্ডার মুসেকে বলে, আমরা তোমাদের টাকা নিয়ে এসেছি, তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিলে আমরা সেটা তোমাদের দিয়ে দেব, তবে তার আগে যে কোনো একজনকে বোটের বাইরে আসতে হবে। মুসে তখন কমান্ডারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। রিচার্ড মুসেকে বলে, তুমি যদি প্রথমে $30,000 নিয়ে চলে যেতে তাহলে আজ তোমাকে এই বিপদে পড়তে হতো না। কিছু সময় পর আবারও দুটি নেভি বোট ডাকাতদের লাইফ বোটের কাছে চলে আসে। নেভি অফিসার বলে, আমরা ক্যাপ্টেনকে দেখতে চাই। এইসব কথা বলতে বলতে অন্য নেভি বোটটি লাইফ বোটের সাথে দড়ি বেঁধে দেয় যাতে করে বোটটা নেভিদের কন্ট্রোলে থাকে, আর সেখানে একটি চিপ লাগিয়ে দেওয়া হয় যাতে বোটের ভেতরে সব কথা তারা শুনতে পারে। মুসে ক্যাপ্টেনকে বাইরে আনলে নেভি অফিসার তাকে একটি টি-শার্ট দেয় এবং সেটা পরে বোটের ভিতরে নির্দিষ্ট জায়গায় বসতে বলে, আর তারা এই টি-শার্টটা দিয়েছিল যাতে তারা সহজে ডাকাতদের থেকে ক্যাপ্টেনকে আলাদা করতে পারে। এরপর নেভিরা টাকা দেওয়ার কথা বলে মুসেকে তাদের সাথে নিয়ে যায়। তারপর সিল টিম সহ বাকি সব টিম তাদের কার্যক্রম শুরু করে দেয় এবং ডাকাতদের লাইফ বোটের দিকে একটি বড় লাইট জ্বালিয়ে দেয়। নেভিরা লাইফ বোটে যে দড়ি বেঁধে দিয়েছিল সেটা দিয়ে বোটটিকে তারা টেনে নিয়ে যায়। অন্যদিকে সিল টিম জাহাজ থেকে স্নাইপার নিয়ে বোটের দিকে নিশানা করতে থাকে, তবে তারা তখনই শ্যুট করবে যখন তিনজন ডাকাতি একসাথে নিশানায় আসবে। বোটের ভিতর ক্যাপ্টেন সেই টি শার্টটি পরে নেয় এবং কাগজে একটি নোট লিখতে শুরু করে। আসলে ক্যাপ্টেন ভাবছিল হয়তো সে আর বাঁচবে না, আর তখনও নেভিরা সেই লাইফ বোটটি টেনে নিয়ে যাচ্ছিল যাতে স্নাইপিং করতে তাদের বেশ সুবিধা হয়। তবে একটা সময় ক্যাপ্টেন ও ডাকাতদের ভেতর হাতাহাতি বেঁধে যায়, কিন্তু কিছু সময় পর তারা ক্যাপ্টেনকে বেঁধে ফেলে এবং তার চোখও বেঁধে ফেলে। ক্যাপ্টেন ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে হয়তো আজ সেখানে মারা যাবে। কিছু সময় পর একজন ডাকাত বুঝতে পারে তাদের সাথে আসলে চিট করা হয়েছে, এই কারণে ক্যাপ্টেনকে সে মেরে ফেলতে চায়। তবে বাকি দুজন ডাকাত বলে, মুসে টাকার ডিল করতে গেছে, এখন যদি আমরা ক্যাপ্টেনকে মেরে ফেলি তাহলে আমরা সবাই মারা যাব। কিন্তু সেই ডাকাতটি কারো কথা না শুনে ক্যাপ্টেনের দিকে পিস্তল ধরে তাকে মেরে ফেলতে চায়, আর তখনই সিল কমান্ডার বলে বোটটি না টেনে সেটা স্থির করতে। আর তিনজন ডাকাত যখনই স্নাইপারদের নিশানায় আসে তারা একসাথে লাইফ বোটের সব ডাকাতদের মেরে ফেলে। এরপর সেখানে নেভি বোট গিয়ে ক্যাপ্টেনকে উদ্ধার করে। অন্যদিকে মুসেকে নেভিরা গ্রেপ্তার করে নেয়। শিপে নিয়ে ক্যাপ্টেনের চিকিৎসার ব্যবস্থা করা হয়, তবে শারীরিকভাবে কোনো ক্ষতি না হলেও ক্যাপ্টেন মানসিকভাবে ভীষণ ঘাবড়ে গেছিল। পরবর্তীতে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস 2009 সালের 17 এপ্রিল তার পরিবারের সাথে আবারও দেখা করতে পারে, আর ডাকাত সর্দার মুসেকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে 33 বছরের সাজা দেওয়া হয়। সবশেষে 2010 সালে জুলাইয়ের 25 তারিখে ক্যাপ্টেন ফিলিপস আবারও তার সমুদ্র যাত্রা শুরু করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।